16 সেপ্টেম্বর 2022 ইংরেজি রাত পোহালেই দেবশিল্পীর আরাধনায় মেতে উঠবে সবাই, বিশেষ করে গাড়ি অটো রিকশা ঠেলা শ্রমিকরা। তাছাড়া এমন বহু বাড়িঘরেও দেবশিল্পীর আরাধনায় মেতে উঠে অনেকে। একটা সময় মূর্তিপাড়াতি তৈরির পর আরাধনাকারীরা মূর্তি নিয়ে আসত, আজ মূর্তিপাড়ার শিল্পীরা তাদের তৈরি মূর্তিগুলিকে বাজারে নিয়ে আসছে বিক্রির জন্য। দেবশিল্পীর আরাধনাকে কেন্দ্র করে মালার দোকান, বস্ত্রের দোকান সহ ফলের দোকানগুলোতে যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্পতেই সন্তুষ্ট করাতে হচ্ছে তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্পতেই সন্তুষ্ট করতে হচ্ছে দেবশিল্পীকে। মূর্তি তৈরি এবং মূল্য বৃদ্ধি নিয়ে কি মনে হয়নি আসুন শুনে নিন। এবার মূর্তির কিরকম মানে চাহিদা কিরকম? চাহিদা নাই, কি কারণ? আইব নি মনে হয়। এই মূর্তি কি তোমরা বিক্রি করো? কোথেকে আনছে? কি তোমরা নিজেরা বানাও? আমি নিজে বানাই। কত বছর ধরে মূর্তি বানাও? 7 বছর ধরে। তোমার নাম? ত্রিজিতা বর্মা। এই মূর্তিগুলো কত করে বিক্রি করো? 500 1000 এরকম। তুমি এই মূর্তি বানানি গেছো, তুমি কোথেকে শিখছো মূর্তি বানানি? ফুলছরে সুবুর পালের এখান দেখবে। কত বছর ধরে কাজ করো এটা? সুবুর পালের এখানে প্রায় 7 বছর ধরে কাম করে। এবার নতুন আমরা যাই করলাম। শুধু বিশ্বকর্মা বানাইছো না, দুর্গা মূর্তি আছে? দুর্গা মূর্তি কমলপুর বানাই আছে। তুমি আসো কমলপুর যাই আমি কাটছি না দুর্গা এখানে প্রথম বছর আনাম দেখতে পাঠানো। আপনি নিজে বানাননি মূর্তি? না না, আমার ভাই বানাই। ভাই কি নাম? নিরঞ্জন পাল। আচার কেন এই বিশ্বকর্মা মূর্তির দাম কত? এটার 1300। আর মনসা? 1200-1300 এরকমই না। বিউ রিপোর্ট, এইচটি লাইভ, 24x7।